আমরা কিন্তু আগে SMS এর মাধ্যমে আর DL চেকারের মাধ্যমে চেক করতে পারতাম, তাহলে সেই রুলসটা কি এখন বর্তমানে এই কোম্পানি চালু করবে কিনা, এই প্রশ্নটা প্রবলেম আছে কিনা, ডকুমেন্টে প্রবলেম আছে কিনা, ঠিকানায় প্রবলেম আছে কিনা, কিংবা আপনি রেনু করতে দিচ্ছেন, নবায়ন করতেছেন, সেখানে প্রবলেম আছে, এই ধরনের ইনফরমেশন প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখন বর্তমানে DL চেকের স্ট্যাটাসগুলো আপডেট হতেছে। আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার, আপনার ড্রাইভিং লাইসেন্সটি নিশ্চয়ই 2015 কিংবা 2016 কিংবা 2018 সালে ড্রাইভিং লাইসেন্সটি করা, এবং আপনি হতে পারে আপনার টাইগার আইটির কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্সটি করছিলেন। তখনকার সময় কিন্তু আমরা BRT DL চেকার এবং SMS এর মাধ্যমে চেক করতে পারতাম, আর এখন 2024 সালে এসে যারা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে যারা ড্রাইভিং লাইসেন্সটি করতেছেন, তারা কিন্তু আমাদের কিছুদিন আগে অনেকগুলো রুলস মানে অনেকগুলো BRT DL চেকার আসছিল, এখন আমরা কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটি আমার 2015 সালে করা, এখন কিন্তু আমরা নতুন সময় এসে আমাদের BRT যে বর্তমান টাইগারি কোম্পানিতে সেখানে কিন্তু আমরা চেক করতে পারতেছি, কিন্তু আমরা কিন্তু আগে SMS এর মাধ্যমে আর DL চেকারের মাধ্যমে চেক করতে পারতাম, তাহলে সেই রুলসটা কি এখন বর্তমানে এই কোম্পানি চালু করবে কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু ইতিমধ্যে অনেকেই করছেন যে ভাই আসলে আমরা যারা আগের কোম্পানিতে করতাম এখন এটা করতেছি, এখন এই কোম্পানিতে এসে এই SMS এর সিস্টেমটা চালু হবে কিনা, কিংবা আদৌ এটার কোনো সম্ভব মনে আছে কিনা, এই এই প্রশ্ন কিন্তু অনেক ব্যবহার করছেন। দেখুন, তার আগে আপনাদেরকে বলে নিই, এখন যেহেতু বর্তমান সময়ে BRT কিন্তু একটি কথা বলতেছি, সেটা হচ্ছে যে বর্তমান স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট BRT, কারণ যেহেতু সিকিউরিটি প্রিন্টার সেটা কিন্তু আপনার আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স, BRT BSP-র প্রোফাইল এবং আপনার DL চেকার সব কিছু কিন্তু একই মাধ্যমে সব কিছু স্মার্ট করতেছে, এবং একই দিনে বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট, মানে এইটার হ্যাসাল মানে এই ড্রাইভিং লাইসেন্সের হ্যাসাল যতটুকু কমানো যায় অতটুকুই কিন্তু তারা এখন বর্তমান সময়ে এসে 2024 সালে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এইটা কিন্তু করতেছে, কিন্তু এটা আগের কোম্পানি কিন্তু এটা করে নাই। আগে কিন্তু আমাদের একদিন লার্নার কার্ড করতে হতো, পরীক্ষা করতে হতো, মানে অনেক হ্যাসাল ছিল আগের সময়টা, এখন কিন্তু সেই সময়টা মানে এখন এইটা নাই। তাহলে এটা আদৌ চালু হবে কি? প্রোফাইলে অনেকগুলো আপডেট চলে আসছে, BRT DL চেকার অনেক আপডেট চলে আসছে, তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে বায়োমেট্রিক মানে একই দিনে সব কিছু কমপ্লিট, এটাও কিন্তু আপডেট চলে আসছে, মানে এগুলো কিন্তু সব কিছু চলতেছে। যেহেতু এগুলো আপডেট চলে আসছে, তাহলে আর আমাদের যে SMS এর সিস্টেমটা এটাও কিন্তু আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হবে, কারণ আমাদের কিন্তু সবার হাতে কিন্তু স্মার্টফোন নেই এবং সবারই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই, যে আমি এটাও যেহেতু একটা অপশনই রয়েছে সেটা হচ্ছে SMS এর মাধ্যমে, তা এটাও কিন্তু আশা করা যাচ্ছে চালু হবে, কিন্তু আমি হলভাবে বলতেছি না যে এটা অলরেডি চালু হয়ে যাবে বা আগামীতে হবে, তবে আশা করা যাচ্ছে, কারণ আমাদের যেহেতু এই যে যে টাইগারটি কোম্পানি ড্রাইভিং লাইসেন্সটি, এই লাইসেন্সটি এখন বর্তমানে এসে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এখানে কিন্তু আমরা সব কিছুই চেক করতে পারতেছি। এখন বর্তমান সময়ে যারা এই গত 24 তারিখে যেটা হচ্ছে BRT DL চেকারে একটি আপডেট চলে আসছে, সেখানে কিন্তু আমরা এটা কিন্তু চেক করতে পারতেছি, তাহলে অবশ্যই SMS এর মাধ্যমে হবে। আর আরেকটি প্রশ্ন যে সকল ভাই ব্রাদার অনেকেই করছিলেন, যে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এবং টাইগারটির কোম্পানিতে যে র ফাইলগুলো মানে যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা নতুন লাইসেন্স আবেদন করব কিনা, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন। দেখুন ভাই, একটু ওয়েট করুন, কারণ এতদিন যাবৎ যেহেতু অপেক্ষা করছেন, এই ড্রাইভিং লাইসেন্সটি আপনি করতে পারেন, সমস্যা নাই। এই লাইসেন্সটি যদি আপনার 2018 সালে কিংবা তার আগে হয়, 15 সালে, যে কোনো লাইসেন্সই, এই লাইসেন্সের যত বয়স হবে এটার ডিমান্ড কিন্তু তত বাড়বে, তত কিন্তু এটার ওয়েট অনেক বেশি হবে। এটা যারা বিশেষ করে ড্রাইভার ভাই আছেন, আমার এই পরিবার অনেক ভাই ব্রাদার, শুধু বাইকাররা না, যারা ড্রাইভার আছেন তারাই কিন্তু জানেন যে একটি লাইসেন্সের বয়স যত বেশি হবে তত কিন্তু লাইসেন্সের মানটাও তত বেশি হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন আপনার যেহেতু 18 সালের করা, আপনি সেটা পাচ্ছেন না বলে কিন্তু নতুন একটি লাইসেন্স করে দেবেন, এতে কিন্তু আপনারই একটু লস হবে, অন্যদিক দিয়ে আবার অন্যদিক দিয়ে আপনার লাইসেন্সটা হাতে পাইলেন, এই সিস্টেমটা কিন্তু আপনারও হইলো যে হ্যাঁ স্মার্ট কার্ডটি পাইলেন, তো এটার মধ্যে কিন্তু প্যারা কিন্তু অবশ্যই একটু থাকতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে, যেহেতু আমরা টাইগারটি কোম্পানির আগের রুলসটা এইখানে আমরা চেক করতে পারতেছি, এই SMS এর মাধ্যমটাও ইনশাল্লাহ আশা করি যে চালু হয়ে যাবে, এতে করে আমাদের যাতে স্মার্টফোন নেই, যেখানে সেখানে যেভাবে ইচ্ছা আমরা SMS এর মাধ্যমে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি DL মানে আগে যারা চেক করতাম DL চেকার মানে DL লিখে একটা বড় হাতে স্পেস দিয়ে আপনার রেফারেন্স নাম্বার, তারপর হচ্ছে একটা স্পেস 6969 এই নাম্বারে পাঠিয়ে দিতাম, বাট আমাদের 2 থেকে 2.5 টাকা কাটতো, আমাদের SMS এর মাধ্যমে দেখাইতো যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি কী অবস্থায় স্ট্যাটাস, এইটার মানে এইটা এটা এটা কিন্তু অনেকে আমরা বুঝতেও আসি না।
তবে যাই হোক, এটা আসলে তারা বুঝে শুনে কিন্তু এটা আপডেটটা করছে, আমরা না বুঝি অনেকেই বুঝতেছি, আবার অনেকেই বুঝছে না, অনেকেই বুঝতেছে আপনার কোথাও প্রবলেম আছে কিনা, ডকুমেন্টে প্রবলেম আছে কিনা, ঠিকানায় প্রবলেম আছে কিনা, কিংবা আপনার রেনু করতে দিচ্ছেন, নবায়ন করতেছেন, সেখানে প্রবলেম আছে, এই ধরনের ইনফরমেশন প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখন বর্তমানে ডিএলচেকের স্ট্যাটাসগুলো আপডেট হতেছে। তাই সর্বশেষে একটি কথাই বলবো, অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা অনেক আশা করতেছেন এবং অনেকে যারা চিন্তা করতেছেন, তাদেরগুলো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে এসএমএস এর সিস্টেমটা চালু হয়ে যাবে, কারণ যেহেতু এত এত আপডেটগুলো চলে আসছে, এত এত রুলসগুলো আসছে, এই একটা আপডেট তো আর বিআরটি অবশ্যই আজ হোক কাল হোক চালু হয়ে যাবে, কারণ এটা তো আর বসে রাখবে না, তাই না, সব কিছু করতে পারবে। আর এখন কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমার একটা ভিডিও আপলোড হয়েছে, সেখানে আপনারা কীভাবে বিআরটি ডিএল চেকারে আপনারা কীভাবে চেক করবেন, একদম আপডেট ভার্সন সব এ টু জেড ওখানে বলা আছে, ওটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাই নিজেরাই চেক করতে পারবেন, এবং ওখান থেকে আপনার পুষ্ট বিশ্বের মাধ্যমে কোথায় আছে রেজিস্টার সেটা আপনারা চেক করতে পারবেন। তো ভিডিওটি পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।